ভয়াবহ অগ্নিকাণ্ডের পর। বঙ্গবাজার যখন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল তখনকার অবস্থা আমরা অনেকেই দেখেছি। এখন হয়তো অনেকেরই আগ্রহ আছে যে বর্তমান বঙ্গবাজার দেখতে আসলে কীরকম, তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বর্তমানে ট্রিপল দিয়ে বাঁশ এবং কাঠের মাচা তৈরি করে প্রত্যেকে দোকান তৈরি করে নিয়েছে এবং সেখানেই চলছে বেচা বিক্রি। তবে দোকানদারদের সাথে কথা বলে যেটা জানা গেল, বেচা বিক্রি তেমন আশানুরূপ নয়, কারণ আগুনের আতঙ্ক এখানে থাকা দোকানদাররা কাটিয়ে উঠতে পারলেও যারা ক্রেতা তাদের মনে হয়তো সেটা ছায়া রয়ে গিয়েছে। এজন্য সেখানে মানুষজন খুব কমই আসছে, তাই বেচা বিক্রি মোটামুটি খুব ভালো বলা যাবে না। আর দোকানদাররাও নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগের সেই প্রাণ চাঞ্চল্য এবং জমজমাট ভাব হয়তো এখন নেই, তবুও জীবন তো থেমে থাকে না। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন পরিবেশটাকে ঠিক আগের মতো করতে, এবং তারা ক্রেতাদেরকে আহ্বান করছেন আসার জন্য। এখন ভবিষ্যতে দেখা যাবে যে আসলে কী হয়। তবে এখন বর্তমান পরিস্থিতি, আমি যখন ভিডিও করছি আজকে 25 মে, ওই দিন পর্যন্ত আসলে আপনারা এখন ভিডিওতে যেমন দেখছেন ব্যাপারটি তেমনই। সবাই ভালো থাকুন।